এখানে এখন আর যদি কেউ অপমান করে মাকে এখানে এখন এদেশের ছেলে সাবধান করি তাকে জীবন ভরেছে ফুলে ফলে আর জীবন ভরেছে গানে প্রয়োজনে ঠিক রাইফেল হতে জানে আবার আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের শুভেচ্ছা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য বললাম কারণ গণহত্যাকারী ফ্যাসিস্ট এবং রাজাকার সরকার শেখ হাসিনা সরকারের দীর্ঘ জুলুম পনেরো বছরের জুলুম থেকে আমরা মুক্তি পেয়েছি আংশিক মুক্তি পেয়েছি আমি বলবো আমার পরিচয়টা একটি দিয়ে নিচ্ছি আমি আবিদ আজম দর্শক প্রিয় চ্যানেল সেন্স টিভির একজন নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করছি পাশাপাশি কোটা আন্দোলনের যে মুভমেন্ট হয়েছে এবার এই আন্দোলনের সমর্থনে আমরা লেখক কবি সাহিত্যিক প্রজন্মের পক্ষ থেকে একটি সংগঠন করেছিলাম বিক্ষুব্ধ কবি লেখক সমাজের অন্যতম সমন্বয়ক এবং আহ্বায়ক হিসাবে কাজ করছি করেছি আমি তো সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকের আনন্দের দিন বিজয়ের দিন কারণ এত পরাধীনতা এত অন্যায় অবিচার হত্যাযজ্ঞ এত সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি অনিয়ম খুন এবং গণহত্যা তো আমরা দেখেছি কারণ এই এর অবসান হয়েছে এবং রক্তের পথ পেরিয়ে একসাগর রক্তের পথ পেরিয়ে আমরা এই মানে কাঙ্ক্ষিত যে স্বাধীনতা আংশিক স্বাধীনতা পেয়েছি এখানে এখন আর যদি কেউ অপমান করে মাকে এখানে এখন এদেশের ছেলে সাবধান করি তাকে জীবন ভরেছে ফুলে ফলে আর জীবন ভরেছে গানে প্রয়োজনে ঠিক বাঁশুরি আবার রাইফেল হতে জানে আমরা যারা কবি সাহিত্যিক সাংবাদিকতা পেশার সাথে যুক্ত আছি বিষয়টা প্রসঙ্গটা ভিন্ন কবিতার বা লেখালেখি সাহিত্যের মানে আমরা গান এবং শিল্পের কথা বলি কিন্তু গানকে আমাদের মেশিন গানও করতে হয়েছে এই আন্দোলনের সময় আমাদের মানে মানে গানকে স্লোগানে করতে হয়েছে এই আন্দোলনের কারণে আপনার কারণ আপনারা সবাই জানেন যে কোটা আন্দোলনের মুভমেন্ট যখন এবার শুরু হয় খুনি হাসিনা তিনি চীন সফর থেকে এসে গণভবনে ডেকে দুজন মানে দেশ দেশতৃকৃত দালাল দুজন সাংবাদিক গণভবনে তাকে প্রশ্ন করে যেভাবে তেলের উৎসব হয় সেখানে সেটা আপনার সবাই জানেন সেখানে তিনি উস্কানিমূলক প্রশ্ন করলেন এবং খুনি হাসিনা ফ্যাসিস্ট এবং রাজাকার হাসিনা উত্তর দিলেন যে মানে মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতি বৃদ্ধিরা পাবে এই কথা বলার পরেই ফুসে উঠলো আমাদের ছাত্র সমাজ এবং সেটা আমি যতদূর মনে পড়ে তেরো কিংবা চোদ্দ তারিখে হবে এবং এর এরপরেই সেই স্লোগানটা আসলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার কিন্তু এই আওয়ামী গুজব টিম এবং সিআরআই যারা গুজব রটনাকারী যাদের গুজবের কারণে আপনি জানবেন যে আপনারা সবাই জানবে যে একশো তেতাল্লিশটা সাইট মেয়েটা ফেসবুকের যে মাদার অর্গানাইজেশন মেটা নিষিদ্ধ করে দিয়েছে তারা বলল যে তারা প্রথম চাই রাখলো তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরের টুকু আর দিল না এর ফলে তারা বলল এরা সবাই রাজাকার প্রজন্ম বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তারা তাদের সবাইকে রাজাকার বলল আমাদের এই কোটা মুভমেন্টে মূল কাজটা করেছে ছাত্ররা মূল কাজটা করেছে নাহিদরা সার্চেজ আলম সহ সমন্বয়করা সহ সমন্বয়করা ছিল আমরা পাশ থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছি পাশ থেকে তাদেরকে হেল্প করেছি এবং এ আন্দোলনকে জমাতে তাদেরকে নানাভাবে পাশে থেকে হেল্প করেছি জনমত সমর্থনে তাদেরকে খাবার দিয়ে চিকিৎসা দিয়ে আমাদের একটি টিমও ছিল তারা কাজ করেছেন আমাদের কিছু বন্ধু আছে এই মুহূর্তে একজনের কথা মনে পড়ছে সাইনা ইসলাম পুরো সময়টা আমাদের পাশে ছিল আরও অনেকেই ছিল ইমরান মাহফুজ ছিল খুব জোরালোভাবে ফরিদুল ইসলাম নির্জন ছিল আরও অনেকেই ছিল এই মুহূর্তে ওদের কথা নাম মনে পড়ল তো আমরা চেষ্টা করেছি তাদের পাশে থেকে সাপোর্ট দিতে এবং যেহেতু সাংবাদিক হিসেবে একটা এক্সট্রা একটি আমার মানে মানে এই কারফিউর ভিতরে চলাচলের একটা পাশ ছিল যদিও এই পরিচয়টাকে আমি ব্যবহার করতে চাই না কারণ সাংবাদিকরা যতটা দলদাস এবং গণধিকৃত হয়েছে দু একটি গণমাধ্যম ছাড়া সেটাকে বলার ক্রেডিটটা নিতে চাই না এই পরিচয়টা দিতেই চাচ্ছি না আমি আর সরি তো এরপরে গণহত্যা শুরু হয়ে গেল ছাত্ররা নামল সতেরো কিংবা আঠারো তারিখে সেদিন যেদিন ঢাকা শহরে ভয়ানক মেসাকারটা হলো সেদিন আমি রাজপথে ছাত্রদের সাথে বৃহস্পতিবার অনেক ছাত্র জনতাকে মেরে ফেলা হয়েছে এবং শুক্রবারের কথা যদি আমি বলি অর্থাৎ সতেরো কিংবা আঠারো তারিখ তারিখটা ভুল হতে পারে সেদিন এক ভয়ানক দৃশ্য দেখলাম কি দেখলাম যে মানে আমরা তখন রামপুরার এই রোডটাতে ছিলাম ছাত্র জনতার সাথে তাদের পাশেই সেখানে হেলিকপ্টার থেকে গুলি গুলি করা হয়েছে এবং সেখানে অ্যাম্বুলেন্স থেকে গুলি করা হয়েছে সেখানে আমরা দেখলাম যে নানানভাবে মানে সেনাবাহিনী পুলিশ সেনাবাহিনী অলরেডি তো সেই রাতে নেমেছে অথবা নামেনি আমি ভুল হতে পারে আমার পুলিশ বিজিবি সেই সঙ্গে র্যাব এই কয়েকটা বাহিনী তারা দিনের দিনভর হত্যাযজ্ঞ চালিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সাউন্ড গ্রেনেড ফেলা হয়েছে এবং স্নাইপার দিয়ে উঁচু বিল্ডিং থেকে গুলি করা হয়েছে এবং আমাদের সামনেই অনেক আন্দোলনকারী ভাইয়েরা তারা শাহাদাত বরণ করেছেন সেখানে পাশাপাশি আমি বলবো যে ছাত্র তার পাশাপাশি অনেক সাধারণ মানুষও ছিলেন সেখানে এবং সেই হত্যাযজ্ঞের সবচেয়ে বড় হত্যাযজ্ঞটি শুক্রবার হয়েছে সেদিন এবং আমরা দেখলাম যে কিছু সময়ের জন্য দূরে ছিলাম আমরা কয়েকজন বন্ধু একসঙ্গে ছিলাম সেদিন আমরা আমাদের বন্ধু কবি শাম্যশাহ এবং ফারুক হোসেন খান আমরা একটু কিছু সময়ের জন্য দূরে গিয়েছিলাম সেদিন আমাদের একটি বিক্ষোভ ছিল অ্যাটেন্ড করার কথা তো আমরা সেটা যেতে পারিনি আমরা এখানে মৌচাকে আমাদের বন্ধু ফারুক হোসেন খানুর এখানে একত্রিত হয়েছিলাম তো আমরা যেতে পারিনি সেই মিছিলে আমার আমাদের যেতে না করা হয়েছে তো এর পরবর্তীতে আমরা কিছু সময়ের জন্য এই এলাকায় ছিলাম বিকেলবেলা এসে আমরা যে চিত্রটি দেখলাম যে পুরো রণক্ষেত্র হয়েছে এই ব্রামপুরা থেকে শুরু করে বাড্ডা মালিবাগ সেদিন বড় ব্যাসাকাটটা হয়েছে এবং যদিও সংখ্যা খুব কমিয়ে বলেছে হাসিনার এই ফ্যাসিস্ট রাজাকার এবং তাদের দলদাসরা সেদিনই এখানে মানে সত্তর থেকে আশি আশি জন ভাই আদাত বরণ করেছেন এবং আমরা যেটা দেখেছি বিজিবির ড্রেস পরে হিন্দিতে ডায়লগ দিচ্ছিল এরকম ইও দেখেছি আমরা এবং অন্যরাও বলেছে আমরা সামনে যেতে পারিনি কিংবা গণমাধ্যম কর্মীদেরও গুলি করা হচ্ছিল এবং তাদেরকেও খুন করা হচ্ছিল তো এই হত্যাযজ্ঞ দেখে সেদিনই প্রতিজ্ঞা নিয়েছিলাম অনেক অস্ত্র অনেক গুলি রাবার বুলেট আমার বাসায় জমা আছে এখনও দুটো শার্ট রক্তে ভেজা আছে যে আহত যারা হয়েছেন তাদেরকে সহায়তা দিতে গিয়ে বা পাশ থেকে গুলি লেগেছে পাশ দিয়ে গুলি গেছে অনেক এরকম হয়েছে আমারও টিয়ার সেল লেগেছে পায়ে সামান্য ক্ষত হয়েছে আল্লাহ রহমতে গুলিবিদ্ধ হয়নি সেভ থাকার চেষ্টা করেছি কিন্তু এই এরকম একটা প্রতিজ্ঞা ছিল যে গুলিটা যেন সামনে থেকে আসে পিছন থেকে বিরুকা পুরুষের মতো সেই গুলি যেন না খাই এবং সেই সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম যে এই খুনি এবং ফ্যাসিস্ট রাজাকার ইতিহাসের নিকৃষ্টতম ফেরাউল আমার বলার মানে বিশেষণের ভাষা পাচ্ছি না আমি হিটলারের বড় হিটলার এই শেখ হাসিনাকে পতন না করা পর্যন্ত এর কবর রচনা না করা পর্যন্ত ঘরে ফিরবো না সেদিনই বলেছে আমার ফ্যামিলিও কেউ ধন্যবাদ জানায় পরিবারকে তারা আমাকে উৎসাহ দিয়েছে বাধা দেয়নি এবং সেই থেকে সতেরো আঠারো তারিখ শুক্রবার থেকে দিন গুনছি প্রত্যেকটা দিন আমার বাসায় পত্রিকা আছে আমার সাথেও পত্রিকা আছে প্রত্যেকটা দিনের কথা আমি বর্ণনা দিতে পারব এবং নানান নানানভাবে আমাদেরকে হেনস্থা করা হয়েছে আমাদের একজন বড় ভাই আছেন সেখানে তিনি রাজনীতিবিদ আমান ভাই তাকেও তিনিও ছিলেন আমাদের সঙ্গে আরও অনেকেই ছিলেন মানে ছাত্রজনতার সমর্থনে মুক্তিযুদ্ধ এটা তো মুক্তিযুদ্ধই মুক্তিযুদ্ধও এত মানুষ এত ছাত্র জনতা মারা যায়নি এই মুক্তিযুদ্ধে অনেক অনেক সমর্থন অনেক যেরকম সহযোগিতা করেছে আমাদের অসহযোগিতাও করেছে তো এই গল্পগুলো বাদ দিয়ে আমরা যেহেতু এবার আগস্ট আমাদের আসেনি আমাদের এসে আজকে এখনও জুলাই মাস চলছে আজকে জুলাই এর চৌত্রিশ তারিখ চৌত্রিশ তারিখ তো আজকের সেই মানে আঠারো তারিখ থেকে শুরু করে শুক্রবার থেকে শুরু করে আজকে চৌত্রিশ তারিখ প্রত্যেকটা সেকেন্ড এই আন্দোলনকারীদের সাথে এবং তাদের পাশে বাসায় বসে থেকেও তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে অনেক কাজ করেছি এটা আমি দাবি করব না আমারও সীমাবদ্ধতা ছিল নানা রকম এবং সেটার আজকের দিনটার কথা আমি বলতে চাই আমরা একটি বড় কাজ করেছি যখন কবি সাহিত্যিক এমনিতেই দলদাস তারা আরামপ্রিয় অনেক প্রেমের কথা লেখেন শীতল রুমে বসে কিন্তু রাস্তায় নামার কেউ নাই তো আমরা এই ঝুঁকির মুখে সেনাবাহিনী পুলিশ র‍্যাবের অস্ত্রের মুখে আমরা নেমেছিলাম গত তিন চার দিন আগে যদিও সেটা দেরি হয়ে গেছে আমাদের প্রস্তুতি নিতে এই গল্পটা আমি পরে করছি আজকের ঘটনাটা আমি বলছি চূড়ান্ত বিষয় গতকাল আমরা ছাত্র জন জনতার সঙ্গে টিএসসিতে ছিলাম এর আগের দিন কবি ফরহাদ মজারের নেতৃত্বে একটি মানে আমাদের কবি সাহিত্যিকদের বিক্ষুব্ধ কবির লেখকদের সমাজের পরের দিন তারা করেছেন সমাবেশটা তাও তাদের সমাবেশে আমরা যোগ দিয়েছি সেদিনও ছাত্র জনতার সঙ্গে আমরা ছিলাম এবং প্রেস ক্লাবে ছিলাম বিভিন্ন জায়গায় দেখেছি এবং সেদিন অতটা সারা দেশে বেশ কিছু মারা গেছেন কিন্তু অত খুনাখুনি হয়নি এবং কিন্তু গতকালকে আশ্চর্যজনক ব্যাপার আমরা টিএসসিতে ছিলাম এবং সেখান থেকে প্রথমে ছিলাম মানে রামপুরাতে এখানে দেখলাম যে রামপুরার গতকালকের কথা বলছি আজকে সোমবার গতকালকে রবিবার ছিল এখানে ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে ছিল রামপুরায় আমার এরিয়া যে যেতো বাড্ডায় এখানে বিনাউসকানিতে এখানে খিলগাঁও থানা পুলিশ ছাত্র জনতাকে অ্যাটাক করেছে গুলি ছুঁড়েছে তো আমরা সেটার প্রতিবাদ করেছি এবং সবাই গিয়েছি ওখানে ছাত্র জনতার সঙ্গে এবং তখন প্রতিবাদ জানিয়ে আমরা মূল যেখানে আন্দোলনের হয়েছে কোটা আন্দোলনের মূল আহ্বান করা হয়েছিল শহীদ মিনারে সেখানে আমরা সমবেত হই হঠাৎ করে মানে প্রথম শান্তিপূর্ণই ছিল সব কিছু দুটা কিংবা তিনটার দিকে হঠাৎ করে গোলাগুলি করলো মানে সেখানে প্রায় কয়েক লাখ মানুষ আশপাশে আমরা ছড়িয়ে ছিটিয়েছিলাম আমার সাথে আমার আমাদের কবি বন্ধু জহির রিপন ছিল আমাদের আরেক বন্ধু প্রিয়াঙ্কা ইসলাম প্রিয়াঙ্কা জামান ছিল প্রিয়াঙ্কা অভিনয় করে আর অনেকেই ছিল তো মানে লতিফসলাম শিবলি ভাই ছিলেন আর অনেকেই ছিলেন আমার পরিচিত অপরিচিত সেখানে ছাত্র জনতা প্রতিবাদ জানাচ্ছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং হঠাৎ করে মানে গুলি শুরু হলো এই এই পাশ থেকে বাংলা মোটর থেকে পুলিশ বেরিয়ে হঠাৎ করে ছাত্র জনতাকে গুলি করলো শাহবাগ থানা থেকে বেরিয়ে অতর্কিত হামলা কোনো বিনাউস্কানিতে ছাত্ররা কিছু বলেনি হয়তোবা দু একটা স্লোগান দিয়েছে তাদের মনে তো ক্ষোভের মানে অগ্নি জ্বলছে তারা স্লোগান দিয়েছে যে ভুয়া ভুয়া পুলিশকে বা এরকম কিছু পুলিশ মানে মুহূর্তেই থেকে জন লাশ ফেলে দিল এবং দশ মানে গুলিবিদ্ধ হয়েছে আমাদের সেখানে দুশো থেকে তিনশো ভাই এবং আপনারা এই আওয়ামী রেজিমের সরকারের সংখ্যা বিশ্বাস করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা ছাত্রদের সঙ্গে সরাসরি ছাত্রদের সঙ্গে যোগাযোগ করবেন বা হসপিটালে খোঁজ নেবেন তারা যেহেতু লাশ গুমো করে ফেলেছে তাদের কোনো সংখ্যা বিশ্বাস করবেন না এবং গতকালকে আমরা আমাদের সামনেই দশ থেকে পনেরো জন হবে ঢাকা মেডিকেলে খবর নিলে প্রকৃত পাওয়া যাবে দুশো তিনশো মানুষকে মানে গুলি করা হয়েছে আমাদের সামনেই আমরা মানে মানে তখন হঠাৎ একটি মিছিল আসলো ঢাকা মেডিকেলের দিক থেকে দুজন ভাইকে দুজন আন্দোলনকারীকে লাশ নিয়ে মিছিল হচ্ছে কিন্তু ওই সময় আমরা দেখলাম যে পুলিশ মানে শাহবাগ থানা থেকে বেরিয়ে মানে লাশের লাশকেও গুলি করলো তারা সেখানে আমরা তো আত্মরক্ষার জন্য আমরা ওখান থেকে সরে যাই এবং লাশ নিয়ে আমরা ওখান থেকে ছাত্র জনতা অন্যদিকে চলে যায় এবং আমি ধারণা করি লাশকেও লাশও গুলিবিদ্ধ হয়েছে এতটা অমর্যাদা অমর্যাদা দেওয়া হয়েছে মানুষকে সৃষ্টির সে রাষ্ট্রবুল মাকলুকার মানুষকে এতটা নিচে নেমেছে শেখ হাসিনা তাদেরকে খুন করে টাকা ধরিয়ে দিয়েছে এবং বলেছে যে আমাদের শিবির বিরোধী রাজনৈতিক দল মেরেছে এটা বলেছে তারা এবং এতটা ফ্যাসিস্ট এবং এতটা অন্যায়কারী এতটা ইতিহাসের নিকৃষ্টতম ফেরাউন যার মানে নীলনদে ডোয়ার আগ পর্যন্ত ওর যেন মারা মানে নিকৃষ্টভাবে তার যেন মৃত্যুটা হয় সেই দোয়া করি পতনের পরে তো আজকের গতকালকের ওই ঘটনার পরে ছাত্র জনতা তো যে মঙ্গলবারের তারা কর্মসূচিটা দিয়েছিল কিন্তু ওই গতকালকের ওই হত্যাযজ্ঞের কারণে অন্যান্য মানুষ মিলিয়ে প্রায় একশো জনের মতো মেরেছে কালকে সারা দেশে দেশের বাইরে কিছু পুলিশও মেরেছে যেটা আওয়ামী লীগে মেরেছে এটা মেরে অন্যদেরকে দায় চাপিয়েছে ইলিয়াস হোসাইন তার এক ভিডিওতে এটা আগের দিন বলেছে। ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই দেশপ্রেমের এই এত বীর মুক্তিযোদ্ধা আপনি ইলিয়াস হোসাইন বীর মুক্তিযোদ্ধা আমি বলতে চাই কমরেডও বলতে চাই জানি না এটা নেতিবাচক ই কিনা কমরেড বলবো পিনাকি ভট্টাচার্যকে এবং এদেরকে তারা অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের পাশে ছিলেন প্রথম আলো সহযোগিতা করেছে ডেইলি স্টার করেছে যমুনা টিভি ছেলে করেছে অন্যগুলো তো দালালের ভূমিকা পালন করেছে ইন্ডিপেন্ডেন্ট টিভি নাম নিচ্ছি তারা ছাত্রজনতাকে বলেছে দুর্বৃত্ত দুর্বৃত্ত আন্দোলনকারীরা তো জবাবটা অবশ্যই পেয়েছে আশা করি আরও পাবে তো আজকের সকাল থেকেই জড়ো হচ্ছিল ছাত্ররা সারা দেশ থেকে তাদেরকে অনেককে আসতে দেয়া হয়নি নানা জায়গায় ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে আমি আজকে বেশ আগেই প্রতিদিন একটু দেরি করে বেরোয় আজকে গতকাল রাতে আমার এই লাশ দেখে ঘুম হয়নি মোটেও এই বসবাস করছিলাম কখন যাব আন্দোলনে তো আজকে তাড়াতাড়ি উঠে নামাজ পড়ে বেরিয়ে গেছি এবং ছাত্র জনতার কাছে যাওয়ার জন্য পথে পথে বাধা ছাত্রলীগ আমার এলাকার তারা নানা রকমের দাঁড়ায় দাঁড়িয়ে আছে যেহেতু আমাকে জিজ্ঞাসা করার ওভাবে সাহস পায়নি কিন্তু সেনাবাহিনী আমাকে ধরে বসেছে রাস্তায় যে কোথায় যাচ্ছেন যেহেতু আমার পরিচয় আছে পরিচয়পত্র দেখার পরে আমার ভুল আবার ইয়ে থেকে একটা লাল ফিতা চলে এসছে মানে আইডি কার্ডটা বের করতে গিয়ে বললো যে লাল ফিতা কেন আপনার কাছে সেনাবাহিনী বলছে সেনাবাহিনী এবং সঙ্গে বিজিবি আমি বললাম যে আমি একটা কৌশলী একটা উত্তর দিয়ে আমি চলে এসছি আর কি তো তার কাছে আমার উত্তরটা পছন্দ হয়েছে তো এটা করে চলে এসছি বললাম যে ইয়াতে দিকে যাচ্ছি তো যাওয়ার পরে এখানে ছাত্রজনতাকে এই পুলিশ এই মানে এই দুর্বৃত্ত দুর্বৃত্ত পুলিশ লীগের এই ইয়া থেকে ছাত্র জনতাকে আসতে দেওয়া হচ্ছিল না ওই পাশ থেকে হোসাত সেন হোসাত সেন্টারের কোনাতেই ছাত্ররা দাঁড়িয়েছিল তো সেখানে তাদেরকে আসতে দেয়া হয়নি ও তো তো আটকায় দেওয়া হচ্ছে এবং গ্রেনেড ফাঁকা গ্রেনেড ছুঁড়েছে তো আমি এগুলো ছবিও তুলেছি তাদের কিন্তু আমার কিছু করার ছিল না তো এই খবরটা আমি আন্দোলনকারীদের পৌঁছে দিয়েছি ওরাও দিয়েছে যে আসতে দিচ্ছে না তখন শাহবাগে এ শাহবাগে এর আগেই বড় একটা গণজমায়াত ছিল কয়েক লাখ তরুণ কিশোর ছাত্র জনতা ছিল সেখানে ইসলামিক রাজনৈতিক দল যারা করে হুজুর যারা তারাও অনেকেই ছিলেন দেখলাম তাদের একটা বড় উপস্থিতি ছিল তারা খুব পরে নেমেছে আমি দেখলাম তার পরে বোধদয় হয়েছে বলেও ধন্যবাদ জানাই বাম দলগুলো অনেক পরে নেমেছে বামদেরকে তো সেইভাবে বিশ্বাসও করা যায় না তো ঘনে ঘনে রূপ পাল্টায় বা আওয়ামী এই রেজিমের বি হিসেবে তারা কাজ করে এদেরকে কখনোই বিশ্বাস করবেন না বা বিশ্বাস করলেও অনেক ভেবেচিন্তে করবেন এই আহ্বান থাকবে আমার কারণ এই আন্দোলনে দেখলাম আমি মানে এত পরে এসে বামরা আনু মোহাম্মদরা বিটিমরা সমাবেশ করছে গতকালকে তিনটার সময় এত পরে কেন ভাই আগে কই ছিলেন আপনারা আনু মোহাম্মদ স্যার আপনারা আগে কইছিলেন ছিলেন সাকি আপনি পরশু দিন বিবৃতি দিয়েছেন প্রথম আলোতে দেখলাম কই ছিলেন এখন আপনারা আজকে আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিটিং করেছেন সরকারে যাচ্ছেন আপনারা তো এগুলো সতর্ক থাকতে হবে তো ছাত্ররা সেখান থেকে এসে ছাত্ররা আমি এগুতে এগুতে ইয়ের দিকে গেলাম কাকরাইলের দিকে ততক্ষণে ছাত্ররা আমার আমাদের সাথে জমায়েত হয়েছে জমায়েত হওয়ার পরে সেখানে আমরা দেখলাম যে ছাত্ররা এদিকে চলে এসছে ততক্ষণ পুলিশ আর্মি র্যাব বিজিবি এখানে ভরা ছিল একেবারে আমাকেও যেতে দিচ্ছিল না পরে পরিচয় পাওয়ার পরে যেতে দিয়েছে যাওয়ার পরে সেখানে মানে ছাত্র সব বাধা বিপত্তি আমি বলছি তখন দেড়টা বাজে বাধা পেরিয়ে তারা এসে এবং এই ছাত্রদেরকে এখানের থেকে নিয়ে আমাদের উদ্দেশ্য ছিল আমরা ইয়ের দিকে যাব শাহবাগের দিকে যাব হঠাৎ করেই খবর এসেছে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক এবং কবি রেজাউদ্দিন স্টালিন তারা জানালেন যে টেলিভিশনে দেখা মানে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে দুটা পর্যন্ত ধৈর্য ধরতে তো এই খবরটা আমরা ছাত্র জনতাদের কাছে দিয়ে দিলাম মানে হ্যান্ডমাইক ছিল তখন অ্যানাউন্স করে দেয়া হলো যে কেউ কোনো বিক্ষুব্ধ কোনো আচরণ করবেন না ভাঙচুর করবেন না কোনো রকম নাশকতা করবেন না ছাত্ররা নাশকতা করেও নি ক্ষোভ দেখিয়েছে ক্ষোভের প্রকাশ ঘটেছে এবং তারা তাৎক্ষণিকভাবে শান্ত হয়ে গেছে এবং যেই বাধা দিতে যেই পুলিশ র্যাব বিজিবি এখানে বড় দু তিনশো পুলিশ ছিল তারা হঠাৎ করে সাইড হয়ে গেল তারা হঠাৎ করে সাইড হয়ে গেল আমরা কোনো স্লোগান দিইনি তাদের বিরুদ্ধে কিছু করিনি তো মানে এরপরে তারা চলে যাওয়ার পরে আমরা মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলাম শাহবাগের দিকে যাওয়ার পরে তো ততক্ষণে ঘোষণা হয়ে গেছে যে এই ফেরাউনের এই খুনি ফ্যাসিস্ট এই ধর্ষকের সহায়ককারী গণহত্যার সহায়তাকারী হাসিনা পদত্যাগ করছে ততক্ষণে সব মানে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সেনাবাহিনীর তারা খুব আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এতদিন তো গুলি চালিয়েছে কথাই বলে নাই কিংবা তাদের পাশে ঘেসা যায় না এখন তারা উল্টা হাসা হাসছে আমাদের সঙ্গে এই কোলাকুলি করছে তো মিছিলটা নিয়ে যেহেতু আমি মিছিলের সামনেই ছিলাম তো সেনাবাহিনীর শাহবাগ ফুলের দোকানের ওখানে যাওয়ার পরে আমাদের যেতে দিচ্ছে না তখন আমি মানে একটা ফুল হাতে নিয়ে ফুলের দোকান থেকে টান মেরে ওই লোকের ফুলের দামটা দেওয়া হয়নি দিয়ে দেবে টান মেরে আমি মানে সেনাবাহিনীর দিকে ফুল নিয়ে গেলাম যে গুলি করেন একজন সাংবাদিক সেটার ছবি তুলেছে আমি এখনো পাইনি ছবিটা তো গুলি করেন সেটার তিনি তখন তিনি বললেন যে না গুলি করব না আপনারা শান্ত হন তো এর ওখানে আমরা অবস্থান করছি ছাত্ররা বিজয় উল্লাস করছে মানে দীর্ঘ জুলুম এবং অপশাসন হত্যাকারীর সরকারের বিদায়ের উল্লাস করছে এবং তখন আমরা ওখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে আমরা যখন জানতে পারলাম যে খুনি হাসিনা পালায় গেছে প্রথম আলোর খবর দেখা গেল তো এই খবর নিশ্চিত হওয়ার পরে আমরা গণভবন দিকে গিয়েছি প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে গিয়েছি এবং সেখানে আওয়ামী লীগ নানান সর্বনাশ করেছে দেশের পথে পথে মূর্তি বানিয়েছে ভাই হোয়াট ইজ ইট মূর্তি বানাতে হবে কেন মানুষের শ্রদ্ধার জায়গায় তো এরা নাই এর বাবা শেখ মুজিবুর রহমান মানে চুয়াত্তর সালে কি দুর্ভিক্ষ করেছে বা এটা তো আমরা সবাই জানি তার বড় একটা মূর্তি আছে ইয়ার সামনে সেটাও ভেঙে দিয়েছে ছাত্র জনতা এবং ছাত্র জনতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবনে সব ভেঙে দিয়েছে ক্ষোভের প্রকাশ হিসাবে অবশ্যই এটা এটার নাশকতা বলবেন না মুক্তিযোদ্ধাদের নাশকতাকারী বলবেন না এই ভাঙা এটা ক্ষোভ এই ভাঙা আমার ভাইদের রক্তে রক্তের উপর দিয়ে সে ক্ষমতায় টিকে ছিল সে কারণে তারা মানে এই ক্ষোভের প্রকা প্রকাশটা ঘটিয়েছে এবং এর পরের খবর তো আমাদের সবারই জানা তো আমার আলোচনার মানে যে বলবো যে এক সাগর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আমরা মুক্ত হয়েছে কিন্তু প্রকৃত অর্থে মুক্ত হইনি এই গণধিকৃত সেনাবাহিনী গণধিকৃতই বললাম ডিজিএফআই আমাকে তুলে নিয়ে যেন এই আপনারা এই খুনি ফ্যাসিস্ট ধর্ষণের সহায়তাকারী এই ইতিহাসের ন্যাক্কার জন্য নিকৃষ্ট এই শাসককে পালাতে সহায়তা করেছেন আপনারা ওয়াকারুজ্জামান আপনি আপনাকে জনগণ ক্ষমা করবে না যদি আপনি ক্ষমা পেতে চান আপনি আপনার সেনাবাহিনীর পিলখানা হত্যাযজ্ঞ যে ঘটিয়েছে শেখ হাসিনা সেটার বিচার করবেন আর না হয় আমরা ছাত্র জনতা আবার নামবো আপনাদের বিরুদ্ধে আপনাদের কত কয়টা ট্যাঙ্ক আছে আপনাদের কয়টা গুলি আছে বুকের আমরা বুক পেতে নেবো আজকে আমার পরিবারে আমি কলেমা শরীফ নিয়ে বের হয়েছি লা ইরাহ মোহাম্মদ রসুল্লাহ বলে বের বেরিয়েছি এবং আমার পরিবারের ফোন নাম্বার নিয়ে বেরিয়েছি হয়তো বিজয়ী হয়ে ফিরবো আর না হয় ফিরবোই না এই গণহত্যাকারীদের এই জালেমের কবল থেকে এই ফেরাউনের কবল থেকে মুক্ত না হয়ে ফেরবই না ইনশাল্লাহ এটা বিজয় এ প্রত্যয় নিয়ে ফিরেছিলাম আল্লাহ মোনাজাত কবুল করেছে আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন দেশটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন করে গড়তে হবে আমি শেষের দিকে এসেছি আমার আলোচনার শেষ পর্যায়ে আছি ছোটো করে বলবো আমরা বিক্ষুব্ধ কবি লেখক সমাজ থেকে আমরা কি কাজটা করেছি বাংলাদেশের অনেক পেশাজীবীরা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে অনেকে দাঁড়ায়ওনি বা ছাত্রদের ডিস্টার্বও করেছে অনেক রাজনৈতিক দল অনেক পেশাজীবী এবং একজন বড় দালাল হলো বসুন্ধরা গ্রুপের আহমদ আকবর সোবাহান আমি পত্রিকার কাটিংটা রেখে দিয়েছি আপনি বলেছেন যে শেখ হাসিনা এক মাস কারফিউ দিলেও ব্যবসায়ীরা তার সঙ্গে আছে আপনাদেরকে আপনারা গণধিকৃত আপনারা খুলে গণহত্যার সহায়তাকারী আপনারা আপনাদের আপনাদের যেন বিচার করে জনগণ এই বিচার আমি এই ইটা রাখলাম জন মানুষের কাছে ছাত্রদের কাছে বিচারটা দিলাম তো আমরা বিক্ষুব্ধ কবি লেখক সমাজ আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম রাজপথে দাঁড়াবো নানান কারণে পারছিলাম না আমরা গত তিন চার দিন আগে আমরা হঠাৎ করে একটা তারিখ দিলাম যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে দাঁড়াবো এবং সেখানে নানান বাধা এসছে আমাদের আলহামদুলিল্লাহ অনেক কবি সাহিত্যিক আমাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের চারজন পাঁচজন সমন্বয়ক তাদের তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমাদের আমি ছাড়াও ইমরান মাহফুজ নিমগ্ন দুপুর এবং পথিক রানা ছিলেন ফরিদুল ইসলাম নির্জন আরও আমাদের সঙ্গে আরও অনেকেই ছিলেন আমাদের ফারুক হোসেন খান ছিলেন আমাদের নাহিদ জা সহ অনেকেই ছিলেন যাদের নাম আমাদের জব্বার আল নাইম বা পলিয়ার ওয়াহিদ আমাদের বন্ধুরা এরাও অনেকেই ছিলেন তো আবার অনেকে থাকেন উনি আসেননি ভয়ে সাদাত হুসাইন ভাই এসছেন আমার প্রিয় ভাইয়া কাজিন তাকে ধন্যবাদ জানাচ্ছি তাকেও তো অনেক নিন্দা করা হয়েছে এখানে আসার কারণে কবিটোকন ঠাকুর ছিলেন আল পারভেজ মানে কাজল শাহনওয়াজ ছিলেন আমির খুশরু উনি ছিলেন স্বপন ছিলেন আরো অনেকেই ছিলেন যাদের কবি আদিত্য নজরুল ছিলেন বকুল আসব অনেকেই ছিলেন আবার অনেকেই থাকেন নাই যাদেরকে আমরা পাশে পাইনি মানে ইতিহাস আপনাদেরকে আপনাদেরকে এই কাতারেই রাখবে আপনাদেরকে মুক্তিযোদ্ধাদের কাতারে রাখবে নাকি রাজাকারদের তালিকায় রাখবে এটা আমি জানি না কারণ যে যেহেতু এখন বলা হচ্ছে যে কোটা শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে কোটা শহীদ ডাক পাঠালো সব সাথীদের খবর দে শেখ হাসিনার দালাল ধরে রাজপথে আজ কবর দে এই কথা যেহেতু বলছে ইতিহাস দালালদের এবং এখন বিজয়ের পরে যারা বিজয়োল্লাস করতে আসবেন বা ছাত্রদের দুর্যোগে যারা দাঁড়াননি আমাদের এই দুঃসময়ে জাতির ক্লান্তি লগ্নে মানে মুক্তিযুদ্ধের চেয়েও অনেক বড় ব্যাপার মুক্তিযুদ্ধকে ছোট করছে না আমি সেটাও বড় ছিল যদি আওয়ামী হায়নাগুলো এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে এত বিকৃতি করেছে আমরা যে ইতিহাস দেখেছি যে খুন দেখেছি সেটা নিয়ে এই বদমাশগুলো এই স্টুপিট এই চারো যে মিথ্যাচার করেছে তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের প্রজন্ম কত মিথ্যাচার করেছে বা অন্য নিয়ে কত মিথ্যাচার করেছে বা এই পুরো সময়টা নব্বই নিয়ে কত মিথ্যাচার করেছে সে তো হিসাব নাই এর সাথে একজন নূর হোসেনকে মেরে স্বৈরাচার হয়েছে আমার তো মনে হয় এর সাথে মরণোত্তর পা ধরে ক্ষমা চাওয়া উচিত সে একজন নূর হোসেনকে মেরে খুঁড়ি স্বৈরাচার হয়ে গেল আর তুমি ভাই লাখ লাখ হাজার হাজার ছাত্রদেরকে মারলা তাই না তো দু তিন হাজার দু হাজার মানে অঙ্কটা আমি মানে মোটেও দু তিনশো না হাজার ছাড়াবে বা দু হাজারও ছাড়াতে পারে এই এটাও বেরোবে ইনশাল্লাহ এটা হত্যা করে তো সে মানে অভিধানের বাইরে সৈরাতারের মানে দ্য মাদার অফ দ্য মানে ফ্যাসিস্ট আর কি মাদার অফ দ্য মানে বাস্টার্ড আমি বলবো এই এই নারী তাকে আমি তাকে ঘৃণা করি থুতু দেই তাকে আজীবন ঘৃণা করব এই মহিলাকে এই এরকম নিকৃষ্ট মানুষ আর এই বাংলাদেশে আর একটাও নাই তো এবং তার দোসররাও তাই তো যে কথা বলছিল আমাদের পাশে অনেকেই দাঁড়ায়নি অনেকেই আমাদের পাশে দাঁড়িয়েছে আবার তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি অনেক বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন এবং শেষ করব এই কথা বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই দীর্ঘ আওয়ামী রেজিম থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন আমাদেরকে হেফাজত করেছেন এখন দেশ আমাদের প্রিয় মাতৃভূমি এই দেশকে আমরা এত ভালোবাসি যে কারণে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে অনেক নাম জানা অজানা শহীদদের তালিকা আমরা করব ছাত্র জনতাকে অনুরোধ জানাবো করতে আমরাও হেল্প করব তাদেরকে তাদেরকে আসলে মানে পরামর্শ দেওয়ার কিছু নাই তারাই আমাদের পরামর্শ দেবে পদ দেখাবে যেহেতু আমরা তাদের পাশে দাঁড়াইনি তারাই আমাদের পাশে দাঁড়িয়েছে ছাত্র জনতা এবং সেই জনতাদের একজন হিসেবে আমি গর্বিত এবং সেই আন্দোলনকারীদের পাশে থাকতে পেরে আমার বলবো যে জীবনের শ্রেষ্ঠ অর্জন এটা ছিল এটা আলমাহমুদের একটি কবিতা আমাকে দারুণভাবে প্রাণিত করেছে এই আন্দোলনে থাকতে তিনি বলেছেন আর লাল প্রতীক হিসেবে তিনি বলেছেন পৃথিবীর যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু আমাদের হাতে মাত্র কোরআন একটিমাত্র গ্রন্থ আল কোরআন এই কিতাব কোনো দিন কোনো তৌহিদিবাদীদের থামতে দেয়নি আমরা কি করে থামি তো আল মাহমুদ এই কথা বলেছেন দেশের এই দুর্যোগে এই জন্য আমরা দাঁড়িয়েছি এটাও জিহাদ ছিল এটাও জিহাদ ছিল দেশকে রক্ষা করা আসুন এই যেই মানে সীমান্তে হত্যা হয়েছে ভারত যেভাবে নিষ্পেষণ করেছে যেভাবে আমাদের আবরার রক্ত দিয়েছে আমরা আব্রারের এই উত্তর শুরু হতে চাই আমরাও জীবন দিতে চাই প্রয়োজনে আমাদের তারকা হবার কোনো দরকার নেই আন্দোলনে নেমে আমরা আন্দোলনকারী পেতে চাই না আমরা দেশ গড়তে চাই এবং আমরা ছাত্রদের সাথে থাকতে চাই আছি সবসময় ছাত্রদের আন্দোলনে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো এবং আমার বাসায় যে দুটো স্বার রক্তাক্ত হয়েছে সেটা আমি স্মৃতিস্মারক হিসেবে রেখে দিয়েছি আরও কাজ করার চিন্তা আছে ভবিষ্যতে দেশ গড়ার অনেক ভুল ত্রুটি আমারও আছে কিন্তু এই শক্তিটা ছিল যে মরলে মরে গেলাম দেশের জন্য আল্লাহ তাল্লাহ কাছে কৃতজ্ঞতা জানাই যে তাতে জাতির এই সংকটকালে এই এই টুকু রাখার সাহস হয়েছে মানে কলম কলমে ফেলে হাতে লাঠি নেওয়ার সুযোগ হয়েছে কোনো অস্ত্র না মরণাস্ত্রের চেয়েও বড় ছিল এই লাঠিগুলো আমাদের তো কোনো আমরা অস্ত্র ব্যবহার করিনি আমাদের মানে গান ছেড়ে স্লোগান ধরেছি আমরা শিল্পী সমাজও নেমেছিল তাদের জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই যারাই ছাত্রদের সহায়তা করেছেন তারা ধন্যবাদ জানাই এবং আমরা যেন দেশের প্রয়োজনে এভাবেই হায়না দস্যু এবং এই রাজাকার রাজাকার আওয়ামী লীগের থেকে বড় রাজাকার আর কেউ নাই এই এই বাংলাদেশে একাত্তরে কারা কী করেছে সেটা মানে মানে উল্টো করে নানানভাবে দেখানো হয়েছে ইতিহাসকে বিকৃতি করা হয়েছে এবং বুদ্ধিজীবীদের হত্যাকারী আপনারা আওয়ামী লীগ এবং আরও যারা রাজাকার ছিলেন বা আওয়ামী লীগ এই মুহুর্তে সবচেয়ে বড় রাজাকার আমি বলবো তাদের জনগণের কাঠগড়ায় অবশ্যই বিচার করতে হবে যেই জানোয়ারগুলো পালিয়ে গেছে তাদেরকে অবশ্যই এই সেনাবাহিনীকে বিদেশ থেকে ধরে এনে সব বড় হত্যাকারী গণহত্যাকারী শেখ হাসিনা সহ তাদেরকে বিচার করতে হবে এই দেশ সুন্দরভাবে গড়ে তুলতে হবে মানবিক ন্যায়ের কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হবে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে এবং সবার বাংলাদেশ আমরা শুধু কোনো দল মতেন না সবার বাংলাদেশ সেভাবে গড়ে তুলতে হবে এবং কোনো নৈরাজ্য খুনা খুনি রাহাজানি আমরা চাই না আমরা ধৈর্যের সঙ্গে মোকাবেলা করব এবং দালাল যারা তাদের ব্যাপারে সতর্ক থাকবো এবং বিজিম যারা আওয়ামী লীগের তাদের ব্যাপারেও যেন সতর্ক থাকি আসুন আমরা দেশটাকে গড়ে তুলি এবং দেশটাকে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে যে আমাদের শহীদের যে রক্ত শত শহীদরা যেভাবে রক্ত দিয়েছেন সেই সেই আত্মত্যাগ তাদের সেই শাহাদ জান কবুল করেন আবু সাইদরা যেভাবে দাঁড়িয়েছেন আপনারা দাঁড়াতে পারেননি তা ছাত্ররা দাঁড়িয়ে দেখিয়ে গিয়েছে ছাত্ররা আমাদের সমগ্র দেশের দেশবাসীর পক্ষ ছিল এবং এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র জনতাকে আমি বীরের তকমা দিচ্ছি তাদের কপালে বীরের তকমা এঁটে দিচ্ছি তো ছাত্র জনতার প্রতি সালাম জানিয়ে আজকের এই মানে আসলে আবেগটা বুঝতে পারেন যে এত 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 রক্ত দেখে এত এত শহীদ ভাইদের হাসপাতালে দেখে আবেগটা আসলে ধরে রাখা যায় না যারা ছিলেন তারাই বুঝবেন এই এটা আবেগটা সরি আজকে দেশটা যেন সত্যিকার অর্থে স্বাধীন হয় আল্লাহ তালা যেন আমাদের এই দেশকে সবারকে মিলেমিশে থাকার তৌফিক দেয় সেই দোয়া করছি এবং সবাই যার যার থাকে জায়গা থেকে দেশের জন্য জীবন দেবেন এবং দেশের জন্য যারা নামেননি তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু এখন আপনাদের সঠিক সঠিক দায়িত্বটা পালন করেছেন এবং যারা দালালি করেছেন গুয়াণহত্যার সমর্থনে ছিলেন তাদেরও যেন আল্লাহ তালা হেদায়ত দেয় হেদায়ত হবে না সেটা জানি আমরা তাদেরকে যেন আল্লাহ মানে হেদায়ত দেয় এবং আল্লাহ যেন ধ্বংস করে দেয় যেভাবে আপনারা তোরা যেভাবে দাঁড়িয়েছিস তুই করে বলতেও ঘৃণা লাগছে আমার যেভাবে তোরা গোলা হত্যাযোগ্য করেছিস পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীকে দিয়ে এই বিচার যেন আল্লাহ করে জনতাও করবে ইনশাআল্লাহ তো আমরা সেই মানে বাঁচব না না মরে যাই জানি না আল্লাহ যে কয়েকদিন আয়াত রাখে যেন দেশপ্রেমকে উচ্চ মানে উচ্চকিত করতে পারি মানে একটা কথা আছে যে স্বদেশের আসন উচ্চ করি গড় তো আমরা যেন দেশ প্রয়োজনে সেভাবে থাকতে পারি আমি একটি ফারুক নওয়াজের একটি কবিতা বলে আজকের কথা আল্লাহ আমায় হাত দিয়েছেন এ হাত যেন দেশের কাজে লাগে ভোরবেলাতে উঠেই আমি এই কথাটি ভাবি সবার আগে আল্লাহ আমায় পা দিয়েছেন এই পা যেন সত্য পথে চলে দুয়ার খুলে বাইরে যেতেই মনটা আমার এই কথাটি বলে আল্লাহ আমায় নাক দিয়েছেন আর দিয়েছেন ঘ্রাণ প্রাণ দিয়েছেন শ্রবণ সুখে তাই তো নাচে প্রাণ মুখ দিয়েছেন এই মুখে তাই ফুটছে কত বোল সবার মনে সেই কথারা দোলা সুখের দোল এই তো মাথা বুদ্ধি বিবেক বোধ দিয়েছেন তিনি চোখ দিয়েছেন চোখের আলোয় জগৎটাকে চিনি তার দেয়া এই জ্ঞানটা আমার লাগুক ভালো কাজে তাই না হলে মানুষ হয়েও মানুষ হব নাচে আসুন আমরা সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করি এটাই আমাদের প্রতিদিনের প্রার্থনা الله هفز السلام عليكم